আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আপনারা জানেন যে প্রশাসনের পক্ষ থেকে আমাদের একটা মিটিং হয়েছিল যে রবি, বুধ আর শুক্রবার বাজার হবে। আমাদের রবিবার হয়েছে, বুধবারটা হবে, শুক্রবারটা হবে, তারপর বাজার, মুদিখানা, মেডিসিন, মাছ মাংস একবারে বাড়ি বাড়ি যেয়ে, যারা বাজারে বসতো তারা বাড়ি বাড়ি যেয়ে, তারা সেই টোটো অটো নিয়ে যেয়ে তারা বিক্রয়টা করবে। রাস্তায় এসে যা তো ভিড় করা যাবে না, কারণ গোটা পৃথিবীতে মৃত্যুর মিছিল বইছে। আমাদের আরামবাগেরও পাশে বর্ধমান ডিস্ট্রিক্টের, এ পাশে মিদনাপুর ডিস্ট্রিক্টের, হুগলি জেলার হয়েছে, শুধু আরামবাগটা আমাদের এ আছে। সেই জন্যই প্রশাসন পক্ষ থেকে, আমাদের পৌরসভার পক্ষ থেকে সর্বসম্মতভাবে ব্যবসাদারদের নিয়ে আলোচনা হয়েছে যে বাড়ি বাড়ি সাপ্লাইটা হবে। ওটা হবে আপনার শুক্রবার হয়ে বন্ধ হয়ে যাবে, শনিবার থেকে হবে। আপনাদের আরামবাগ নিউজের মাধ্যমে আপনাদের যারা দর্শক আছে তাদেরকে আমরা বলি যে মানুষের একটু হয়তো অসুবিধা হবে, কিন্তু এটা হচ্ছে আমাদের রমজান মাস চলছে। আপনারা জানেন যে শুভ মাস একটা এই রমজান মাস, সেই মাসেতে এই যে করোনা ভাইরাসের এটাকে আটকাতে গেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে আপনারা লকডাউনটা মানুন, দূরত্বটা বজায় রাখুন 1 মিটার করে, মাঝে মাঝে সাবান দিয়ে হাত ধোবেন, আর বাড়িতে বসে থেকে করোনা ভাইরাসের ব্যাধিটাকে আপনারা পরাজিত করুন। সেই জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে মানুষের স্বার্থে। আপনি বাঁচুন, আপনার পরিবার বাঁচুক, দেশ বাঁচুক। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।